তো ওই জায়গায় অনেকে বলেছে যে খুব খারাপ লাগছিল যে এরকম কেন করেছে তোমাকে যে সেটা চটটা মারে তো সবকিছু মিলে টুকটাক চটটা রিয়েল ছিল না মোটামুটি আমাকে টোটাল 6 থেকে 7 বার সময় না ডায়ালগ এর উপরে ডিপেন্ড করার তাহলে আমি দর্শকদের পয়েন্ট অফ ভিউ থেকে প্রশ্ন এই যে হাওয়া যে বের হলো না তুশি যে কাজ করেছে তাহলে আপনি তাকে কি বলবেন সে অভিনয় পারে না তার তো একটা ডায়লগও নেই পুরাটা মুভিতে তো আমার কাছে আমার ডায়লগ টি ইম্পর্টেন্ট না আপনি স্ক্রিনে এসে

এই এতগুলো দিন পার হলো তো আমার দেখে একদমই মনে হচ্ছে না যেটা ঈদের মুভি না কারণ মানুষজন এত নাইসলি ওয়েতে এটা লুফে নিচ্ছে এবং দেখছে এবং প্রতিক্রিয়া এত পরিমানে ভালো তো আমার কাছে এখন একদমই মনে হচ্ছে আমার হচ্ছে দর্শক খুব এনজয় করছে কার্যলেখা এবার বলো যে এবারের ছবির ক্যাম্পেইনে প্রায় সময় দেখতে পাচ্ছি বিভিন্ন খবরে গণমাধ্যমে সবে কান্নাকাটি করতেছে প্রচুর মানে ঈদে আমরা তো কাঁদতে আসি নাই মানে প্রথম যারা দেখি নাই ধর তো এত ইমোশনাল ঈদ এবার গেল মানে কার্যলেখা দেখেও কাঁদতে হবে রাজকুমার দেখেও কাঁদতে হবে কার্যলেখা দেখে কেউ কাঁদছে না কাঁদছে না সবাই খুবই খুশি হয়ে বের হচ্ছে গুডি এসপি রাইট মানে

মানে যেহেতু আমি প্রথমে অনেক কিছু আমার মাথায় ঘুরছিল যে কি হবে না হবে অনেক এই কথাটা বলছে কিন্তু যখন রিলিজ হলো রিলিজের এই এতগুলো দিন পার হলো তো আমার দেখে একদমই মনে হচ্ছে না যে এটা ঈদের মুভি না কারণ মানুষজন এত নাইসলি ওয়েতে এটা লুফে নিচ্ছে এবং দেখছে এবং প্রতিক্রিয়া এত পরিমাণে ভালো তো আমার কাছে এখন একদমই মনে হচ্ছে আর আমার হচ্ছে দর্শক খুব এনজয় করছে আচ্ছা আচ্ছা একটা সুন্দর গানের প্রশনে আছে যে আল্পনা তুমি আর মিথিলা মিথিলা পারছো না তুমি খুব সুন্দর করে পারছো কোনো অভিজ্ঞতা

আমার জীবনে আরো অনেক বড় বড় স্পেশাল ডে ছিল যেমন আমার ফার্স্ট স্পেশাল হচ্ছে যখন আমি এ থেকে বের হই 2012 তে তো যখন এই জন্য স্পেশাল কারণ তখন আমি ফুল ক্রাউড দেখেছিলাম মানে পুরো স্টেডিয়ামে আমাদের যে গ্র্যান্ড ফিনালে হয়েছিল তো আমি যখন পারফর্ম করছি পুরো মন্দিরা মন্দিরা বলে চিৎকার করছে স্টেডিয়ামে তো ওটা একদম রকম ওটা আমি আগে যেটা কখনো পাইনি তো ওটা একটা স্পেশাল ডে আমি অবশ্যই বলবো তারপর আমি যেহেতু নৃত্যশিল্পী ছিলাম আমি তিন তিনবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি আবার প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমি আমার নিজের কোরিওগ্রাফিতে আচ্ছা তখন আমি অনেক ছোট ছিলাম ক্লাস এইটে পড়তাম কিন্তু এটা আমার কাছে অনেক বড় পাওয়া জাতীয় পর্যায়ের যে কম্পিটিশন হ্যাঁ যে আমি নিজে কোরিওগ্রাফিতে আমি জাতীয় পর্যায়ে মানে জাতীয় পুরস্কার পেয়েছি তো ওটা আমার জন্য খুব স্পেশাল ছিল আবার এখন কাজল রেখা এটা একদম আবার আলাদা মানে মানুষের যে যখন কাস্টিং হলো তখন সেলিমভাই বলে না কোন একটা পার্টি আমার কিছু নাচের রাখেন কাজুলের কাছে নাচের জায়গা রাখেন আমি এত সাহস দেই আমার আমি মন খারাপ করে রাখলো মেয়েটাকে না 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 যেখানে যেটা নেই সেখানে সেই আবদার একদমই করতে নেই আচ্ছা তাই না আচ্ছা ছবির একেবারে শেষ অবধি শুধু কোনো কোনো হাসা মানা হাসতে মানা ছিল

খুবই আনন্দে আছি খুবই আনন্দে আচ্ছা আমি একদম অভিনয় করি না বাট অন স্ক্রিনে কাজ রেখা অভিনয় করতে হয়েছে হুম পার্সোনাল লাইফে করি না সো এই এই যে অ্যাডাপটেশন এগুলো সেলিম ভাই এর বলাতে নাকি কোন একটা দুঃখের মোমেন্ট ভাবতে ভাবতে বিষাদ মাখা মুখ সারাখন থাকে শুটিং করার সময় কোনটা মোটিভেট করেছে কোনটা আসলে আমরা যখন রিহার্সেল করতাম তখনই আমার মাথার মধ্যে আসলে ঢুকে গিয়েছিল কাজল রেখা ক্যারেক্টারটা কেমন পাখি আর যখন আমরা সেটে থাকতাম আমি পুরা আমার ওই ক্যারেক্টারই থাকতাম কাজল রেখার আমি পার্সোনাল লাইফে হচ্ছে আমি খুবই কম কথা বলি অনেক চুপচাপ অনেক কথা বলি তোমার ডায়লগ বোধহয় পাঁচ সাত লাইন বেশি নাই হ্যাঁ হ্যাঁ ওখানেও কাজল রেখা তো सेम এর জন্যই আসলে আমরা ব্রেক করতে অভিনয় কাঁচা বলে অল্প স্ক্রিপ্ট রেখেছে নাকি

এটা যা লাগছে না তোমাকে কি বলছে কোনটা অনেকগুলোতে বলেছে যেমন আমার গানেরটাতে বলেছে রাজের আমার যে গানটাতে ওখানে নাকি আমাকে খুব সুন্দর স্নিগ্ধ মুগ্ধ মানে এরকম টাইপের লাগছে অনেকে বলেছে তারপর আবার অনেকে এটা নিয়েও বলছে যখন আমাকে আটকেই রাখে হচ্ছে আপনি হ্যাঁ তো ওই জায়গায় অনেকে বলেছে যে খুব খারাপ লাগছিল যে এরকম কেন করেছে তোমাকে যে চটটা মারে তো সবকিছু মিলে টুকটাক চটটা রিয়েল ছিল না মোটামুটি আমাকে টোটাল ছয় থেকে সাতবার চর মারা হয়েছে বার জীবনে কয়টা চট খেয়েছে বাইরে আমি আমার ছোটবেলা থেকে এখনো অবধি আমি খাইরুল বাসারকে বলেছিলাম যখন আমাকে মেরেছিল আমি তোমার চরম পরিমাণে সৌভাগ্য যে তুমি মন্দিরাকে ছয় থেকে সাতটা চরম মেরেছো এবং অনেক জোরে বলে কেন আমি আমাকে আজ অব্দি আমার বাবা মাও কখনো মারেনি মানে মারার মতো মারতে গেলে তো একটা কারণ লাগে হয়তো বকা খেয়েছে আমি অনেকবার যেটা করোনা এটা এভাবে করো কিন্তু আমাকে আমাকে কোনো গায়ে হাত তোলেনি কেউ

বাসারকে ধন্যবাদ আচ্ছা এবার একটু আসি যে এই যে প্রেমিককে চিন্তায় হয়ে যাওয়া মানে আরেকজন নিয়ে গেল তো বাস্তব জীবনে এরকম হলে মন্দিরা কি করবে মানে তোর একটা ছোট্ট ভুলে আমি আমি স্পলার দিতে চাই না ছোট্ট ভুলে রাজকুমার চলে গেল আরেকজনের হাতে তো তোর বয়ফ্রেন্ড যদি কেউ নিয়ে যায় আমার বয়ফ্রেন্ড কেউ নিয়ে যাবে এরকম সাহস কারণ নেই দ্যাট ইজ দ্য বোল পয়েন্ট সাহস নাই না আচ্ছা মানে ইনফ্যাক্ট মানে মন্দিরে থেকে কেউ ছুটে যাবে সেই ছেলের ভাগ্যে আসলে খুব সুপ্রসন্ন হবে না আমার বারো বছর অপেক্ষা করা এটা বাস্তব জীবনে সম্ভব না না এত 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 কনফিডেন্ট কারণ রূপ কথা রূপ কথা কাল্পনিক অনেক কিছুই হতে পারে তানভীর ভাই আমার জীবনটা সিনেমার মতো এটাও বলে মানুষ অবশ্যই কেন না কারণ রিয়েল লাইফে অনেক মানুষের অনেক অভিজ্ঞতা জীবন প্রথম প্রথম অভিনয়ের মতো হয়ে গেছে জীবনটা হুম এখন আপনি একটা গল্পে লেখা যেতে করছে হঠাৎ করে হতে পারে জীবনটা যে তোমার বয়ফ্রেন্ড আরেকজন নিয়ে গেল এটা কারো সাহস নেই আসলে হবে না এটা এটা ভাবতেও চাচ্ছ না আমি ভাবতেই চাই না খুব চিল মোডে আচ্ছা এটা কখনো হবে না সম্ভব না সম্ভব না যেটা সম্ভব না সেটা নিয়ে কিছু বল আদিস আদিস করে আটকে রাখছো মানে এত এত বোল্ড তুমি প্রেমের ব্যাপারে কারণ আমি অনেক বছর হয়ে গেল তো অনেক বছর পরীক্ষা নিয়ে আসে পরীক্ষায় অনেক অনেকবারই পাস করে ফেলেছে সে তারপরে অনেকে বলে যে কখন কি হয় বলা যায় না কিন্তু আপনার পাশে যখন একটা সামান্য ছাড় দিয়ে তো রাজকুমার চলে গেল এরকম সামান্য ছাড় দিয়ে তো রাজ আগে পাঠাইলা তুমি মিথিলাকে হুম হুম তো এরকম তো ছাড় দিয়ে তোমার বয়ফ্রেন্ড চলে যেতে পারে ছাড় দিয়েছি তো পাশে জ্যাকলিনও বসেছিল পাশে অ্যাঞ্জেলিনা জলিও বসেছিল দিনশেষে আমার কাছে এসেছে তাই হ্যাঁ আচ্ছা

তো তাদের কাজ এমনিতে দেখা হয়েছে মানে আমার বেসিক্যালি তোমার কলিগদের কথা শুনতে চাচ্ছি যে কাদের কাছে মানে একসাথে যেমন সুইটা পাওয়া দিন বলল যে কাজ লেখা দেখতে যাব আমি জানি না দেখেছি কি না তো তারা এসে কি কোনো রকম ফোন করেছে মানে যে তোমার অভিনয় দেখলাম মানে কলিকরা সিনিয়র সবই তো এখন মন্দিরের সিনিয়র তাই না অনেকেই দেখেছে কিন্তু এভাবে তো এতজনের নাম বলতে পারবো না বাট অনেকেই দেখেছে কালকে যেরকম আমাকে ফোন দিয়েছে আখি আপু আখি আলমগীর আচ্ছা আপু যে ফুল ফ্যামিলি সহ সে মুভি দেখেছে আবার আমাকে অনেকগুলো ছবি পাঠিয়েছে আমার বলল তোকে তো মুগ্ধ সুন্দর লাগছিল এত স্নিগ্ধ লাগছিল আমার মুখে মানে অনেক প্রশংসা করছিল এরকম অনেকেই আছে যারা খুব ভালো বলেছে টেক্সট ফোন